গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। তো বাপের বাড়ি থেকে চলে এসেছি শ্বশুর বাড়ি, তো দেখতেই পাচ্ছ ঘরটাও আলাদা, সবই আলাদা। তো দেখো ব্যাগ পোড়া এখনও গুছিয়ে উঠতে পারেনি, যেমনকার জিনিস তেমনই এখানে পড়ে আছে, ঘরের অবস্থাও খুব খারাপ। তো আগে ব্যাগগুলো উপরের ঘরে রেখে দিয়ে আসি, তাহলে নিচের ঘরটা গোছাতে সুবিধা হবে। আর কয়েকদিনই হলো তোমরা শুধু আমারই ভিডিও দেখছো, কারণ আমি যেহেতু বাপের বাড়ি গেছিলাম আর এডিটিংগুলো আমিই করি, সেজন্য আমার ভিডিওটাই তোমরা বেশি দেখেছো। তো আমাদের একসাথে ভিডিও তো বহু আছে, তোমরা চেনো অন্টেকে, তো চলো আজকে ওকে দিয়ে শুরু করা যাক। তো প্রথমেই চলে এসেছি ওর ঘরে, ও আজকে বিছানা টিছানা তুলছে এই মাত্র, মানে আজকে হচ্ছে শুক্রবার। তো তোমরা জানো যে শুক্রবার আমাদের সন্তোষী পুজো হয়, তো ওনটাই করে সন্তোষী পুজো, আমরা জাস্ট নিয়ম রক্ষা করি, যেটা করতে হয় বাড়ির লোকেদের তো সেটাই করি। সেই জন্য বিছানা তুলে আজকে চলে যাবে ওপরে পুজো করতে, আর আমরা টুকটাক, তবে আজকে একটু রান্নার ঝামেলা থাকে, কারণ তো ভাত খায় না, লুচি বা পরোটা এইসব কিছু হয়। আর তার সাথে আমাদের নিরামিষ মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে তো টক খাওয়া যায় না, তাই খুব মানে কি বলবো, খুব নিয়ম মেনে আমাদের আজকের দিনটা পালন করতে হয়। তো এটা হচ্ছে ওন্টের ঘর, তোমরা দেখেছো আগেও বহুবার, তো আজকে আর একটু ভালো করে দেখে নাও। মানে পরপর তিনটে ঘর আছে, প্রথমের ঘরটা আমার, তারপরের ঘরটা ওন্টে, তারপরের ঘরটা বাবা আর মা থাকে। আমাদের এর উপরেও দুটো তিনটে ঘর আছে, তো সেখানে আমাদের জিনিস কিছু ভাগ করে রাখা আছে, কারণ আমাদের ঘরগুলো যেহেতু ছোট ছোট, তাই একটা ঘরে সব জিনিস ধরে না, সেই জন্য আমার আলমারিটা তো ধরেই নি, আমার আলমারিটা উপরের ঘরে আছে, সেই জন্য আমি যাবতীয় যা জিনিস ওপরেই রেখে আসি, তাহলে কি বলতো সুবিধা হয়। আর ওনটের খাটটা যেহেতু একটু ছোট, তাই ওর আলমারি আর ড্রেসিং টেবিলটা ওর ঘরেই ধরে গেছে। তা সকাল সকাল বসিয়ে দিয়েছি চা, তো উনটে যেহেতু পুজো করবে ও আজকে উপোস করে থাকে, নইলে আমরা একসাথেই চা খাই, তো আজকে আমি দাদা আর মানু তিনজনের জন্য চা করছি। তো বসিয়ে দিলাম জল, তো আজকে আর কেউ নেই, কারণ বাবা দুধ চা খায়, মাও দুধ চা খায়, এখানে আমরা চারজনই একমাত্র লিকার চা খাই, লিকার চা খাওয়ার মেম্বারই বেশি। তবে দাদাও মাঝে মাঝে দুধ চা পছন্দ করে, কিন্তু এখন গ্যাস অম্বলের জন্য লিকার চাটাই বেশি চলছে। তো চলো আর কি চাটা করে একটু খাওয়া যাক, কারণ সকাল থেকে 9টা বেজে গেছে, এখনো পেট খালি, যেন প্রথমবার চা ছাঁকছি। চা ছাঁকতে গিয়ে অর্ধেক চা বাইরেই পড়ে গেল, কি অবস্থা আমার সত্যি। তো চাটা খেয়ে উপরে চলে এলাম, তো দেখো এরা তো জানো আমাদের ভিডিওর একটা অংশ হয়ে উঠেছে, তো ওদের দেখো খাবার আর জল পাল্টাতে এসেছে ওনটে, তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখায়, কারণ অনেকদিন ওদেরকে দেখানো হয়নি তোমাদের। দেখো ওরা কি করছে, রীতিমতো যুদ্ধ করছে খাঁচার ভিতরে, তো ওদের খাবার দাবার দেখো পাল্টে দেওয়া হয়েছে, ওরা তো ঘাস বীজ খায়, তার সাথে ওদের জলে একটু ওষুধ দিয়ে জলটা রোজ পাল্টে দেওয়া হয়, কারণ ওরা জলটা ভীষণ নোংরা করে প্রত্যেক দিন। তারপর আমরা চলে এলাম ছাদে, কারণ ওদেরকে মাঝে মাঝে একটু তুলসী পাতা দিলে ভালো হয়, ওরা তুলসী পাতা খেতে ভালোবাসে। আর আজকে দারুণ রোদ উঠেছে, মানে মাঝে কয়েকদিন মেঘলা গেছিলো, আমি ওখানে যদিন ছিলাম মোটামুটি বলা যায়, এখানে এসে ভালোই বেশ রোদ্রা উঠেছে, তবে রোদ্রা আবার সহ্য করাও যাচ্ছে না। তো চলো ওনটে ওদের জন্য একটু তুলসী পাতা তুলছে, তারপর ওদেরকে ওটা দেবে, ওরা তুলসী পাতা খেতে খুবই ভালোবাসে। ছাদ থেকে এসে উন্টে করতে গেল চান, আর আমি এলাম কুমড়োর তরকারি করতে। বলতে পারো প্রত্যেক শুক্রবারের এটা আমার একটা ডিউটি হয়ে উঠেছে, কারণ শুক্রবার তো তোমাদের বললাম পুজো হয় আর নিরামিষ, তার সাথে সব থেকে বড় যেটা জিনিস সেটা হচ্ছে টক খাওয়া যায় না। তো মোটামুটি শুক্রবার প্রত্যেক দিনের মেনু মুড়ি খাওয়ার একটাই থাকে আমাদের, সেটা হচ্ছে কুমড়োর তরকারি, তো সেটার দায়িত্ব এখন আমার ওপর পড়েছে। মোটামুটি শুক্রবারটা আমি মুড়ি খাওয়ার তরকারিটা করি, বাকি দিন মুড়ি খাওয়ার তরকারি এতক্ষণে বাবার হয়ে যায়, আমাদের জন্য কোনো অপেক্ষাই করতে হয় না তাকে, সে সকালে ঘুম থেকে উঠে তার মুড়ি খাওয়ার তরকারি সব কিছু হয়ে যায়। শুধু এই একটা দিনই যেদিন আমি করি, কারণ
এটা ভালো লাগে আমার করতে, সেজন্যই আর কি করি। তো এর সাথে দেখো পাশে আলুটা সিদ্ধ হচ্ছে, কারণ আলুটা একটু সিটি দিয়ে নিই, কারণ অনেকটা সময় লাগে নইলে আলুটা সিদ্ধ হতে। তো তারপরে ওতে দিয়ে 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 একবারে হয়ে যায়, একদম সিম্পলভাবেই করা হয় যেটা বলা যায় আর কি। তো এর সাথে একটু পরে একটু লুচি হবে, কারণ উন্ডে তো আজকে ভাত খায় না, মুড়িও খায় না, সেজন্য এর সাথে লুচি বা পরোটা যেদিন যেটা হয় আর কি। তো দেখো কুমড়োর তরকারি প্রায় আমাদের রেডি হয়ে এসেছে, এরপর আমি যাব বিছানা তুলতে। তো শেষমেশ এলাম বিছানা তুলতে। আমাদের প্রত্যেক দিনই এরকম জানলা দরজা একটু করে মুছে দেওয়া হয় যাতে ধুলোগুলো না পড়ে। তোমরা তো দেখলে উন্টে করছে, আমিও প্রত্যেক দিন সেভাবেই করি, মাও করে থাকে। একটু করে মানে কি বলবো, কাপড়ে করে জানলা দরজা বা খাটগুলো বা যাই ঘরে যা সব আছে সেগুলো একটু করে যদি মুছে দেওয়া হয় সেগুলো খুব পরিষ্কার থাকে, তো খুব একটা ধুলো পড়ে না। তো আমরা প্রত্যেক দিনই সেটা করার চেষ্টা করি, খুব রেয়ার হয়তো কোনো কাজ থাকে খুব, তখন হয়তো করা হয়ে ওঠে না, তবুও ওপর ওপর আমরা যতটা পারি তো করার চেষ্টা করি, কারণ আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে। তো যাই হোক, আজকে সারাদিন এরকমই, মানে অনেক দিন ছিলাম না তো একটু মনটা খারাপ, ওখানে তো মোটামুটি আইস করেই চলে যাচ্ছিল, যদিও দু একদিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে, কিন্তু বাকি দিনগুলো আইস করেই কাটিয়ে দিয়েছি বলা যায়। তো আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ কিছু রান্না বান্না হবে, সেগুলো এখনও ঠিক হয়নি। তো বিছানা তুলে যাওয়া হবে, তারপর ঠিক হবে যে কি রান্না হবে। তো মোটামুটি আমাদের নিরামিষ দিনে আমরা খুব চিন্তায় পড়ে যাই আমাদের কি রান্না হবে। যেদিন আমিষ হয় সেদিন আর এত ভাবনা চিন্তা করতে হয় না, নয় মাছ নয় মাংস নয় ডিম আমাদের হয়েই যায়। কিন্তু নিরামিষের দিনে সবার মাথায় হাত পড়ে যায় আর কি, সেদিন আবার খাবার ইচ্ছাটা সবার একটু বেশিই জেগে যায়। তো যাই হোক, তোমরা এরকম কে কে রোজ ঘর পরিষ্কার করো বা ঘরের জিনিসপাতি পরিষ্কার করো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারা ঘর পরিষ্কার রাখতে গুছিয়ে রাখতে ভালোবাসো সেগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো ঘরটাকে গুছিয়ে নি, তারপরে রান্নাঘরে যাওয়া যাবে। সকালে হয়েছিল কুমড়োর তরকারি, তো কুমড়োর তরকারির সাথে লুচি হলে জলখাবারে তো মন্দ হয় না, সেজন্য একটু বাবাকে বললাম ময়দা মেখে দিতে। বাবা ময়দা মেখে দিল, তারপর একটু গরম গরম লুচি ভাজছি, তারপর একটু কুমড়োর তরকারি দিয়ে খাবো। কুমড়োর তরকারি দিয়ে লুচি খেতে কার না ভালো লাগে বলো? তো আজকে তো বললাম উন্টে যেহেতু খায় সেই জন্যই মেনলি আজকে লুচি বা পরোটা হয়, তো আজকে একটু লুচিই হচ্ছে আমাদের। আমরা দুজনে দেখো বসে পড়েছি খেতে, দাদা একটু আগে এসে খেয়ে গেছে। তো অনেক কষ্টে আমাদের ঠিক হয়েছে আজকে কি রান্না হবে। তো একটু কুমড়ো ভাজা হচ্ছে, আমার খুব ভালো লাগে, তার সাথে একটু আলু ভাজা, তার সাথে হচ্ছে বাটি পোস্ত ডাল আর একটু আলু ভাতে, তার সাথে বাবা আজকে আবার বলেছে পটল আলু ভাতে খাবে। তো সেই জন্য পাশে দেখো কুকারে বসিয়ে দিয়েছি আলু ভাতে ডাল সব কিছু পটল দিয়ে, আর এপাশে কুমড়োটা ভাজা হচ্ছে, আর পোস্তর জন্য পোস্তটা বেটে নিচ্ছি। তো দেখো উন্টের ওপরে একদম মানে চারতলায় মানে ছাদে একটা যে ঠাকুর ঘর ছিল আমাদের, সেখানে সন্তোষী মায়ের পুজো করা হয়। তো দেখো খুব সুন্দর আলপনা এঁকে জবা ফুল দিয়ে কি সুন্দর করে পুজো করেছে আজকে মায়ের, দেখতেও কি সুন্দর লাগছে মাকে আজকে। তো খুব সুন্দর করে পুজো করেছে, পুজো হয়ে গেছে, আর মায়ের তো প্রসাদ গুড় আর ছোলা, এর বাইরে তো মাকে আর কিছু দেওয়ার নিয়ম নেই, মা এটাই খুব পছন্দ করে। আমার চান টান করে পুজো টুজো করে হচ্ছে শাড়িটারি পরে পুজো করা হয়ে গেল, আর একজন দেখো পেদিনীর মতো দাঁড়িয়ে আছে, এই যো ওর এখনো চান টান কিছু হয়নি, এখন রান্না করতে ব্যস্ত। আজকে সব নিরামিষ, টক টক সব মোটো এলাও নয়। ওর জন্য কি রান্না করছিস রে? অনেক কিছুই হচ্ছে, ডাল পাটিপোস্ত, আর এটা হচ্ছে দেখানো যেহেতু লন্ডন ফেরত তরকারি, যেটি আমাদের বিশিষ্ট মহাশয় শ্বশুর মশাই করেছেন, তার জন্য তোকে তাড়িয়ে দিয়েছে নাকি? এই একটা এমন পাবলিক যার সকাল থেকে কোনো কাজ নেই, শুধু দোকানে না তো যাই না, আমাদের কাছে থাকা ছাড়া কোনো কাজ নেই। তোমার কিছু বক্তব্য আছে? আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল,
এনে বাউন ঠাকুর এখন খেতে বসেছেন লুচি চিনি কি কম্বিনেশন খাবার, ভালো কথা, খাক। আমি তাহলে চান টান করে নিই, তারপর আবার আমরা দোকানে একটু ঘুরতে যাই আর ডিউটি দিয়ে অক্লান্ত পরিশ্রম। তো ঘড়িটা দুদিন ধরে ব্যাটারি শেষ হয়ে পড়ে আছে। চান টান করার আগে বাবাকে বলে গেছিলাম যে একটা ঘড়ির ব্যাটারি আনতে, তো চান করে বেরিয়ে দেখলাম বাবা ঘড়ির ব্যাটারিটা এনে দিয়েছে। ওই জন্য চান করে আগে চুলটাও না আছড়ে আমি কি করলাম, ঘড়ির ব্যাটারি লাগাতে শুরু করলাম। তো দেখো এখন 12:25 বাজছে, কিন্তু মিথ্যে কথা বলি না, যেটা সত্যি এটা যখন যা ঘটে সেটাই কিন্তু তোমাদেরকে দেখায়। তো ঘড়ির টাইম সেট করতে করতে কোন দিকে কাঁটাটা ঘোরাতে আমি সেটাই ভুলে গেছিলাম। 12:05 ছিল, তাকে আমি আবার উল্টো দিকে ঘুরে নিচে নামিয়ে দিচ্ছিলাম, এমনই অবস্থা আমার। তো যাই হোক, দেখো 12:25 টাইম পুরো সেট করে আমি ঘড়িটাকে ঘড়ির জায়গায় পুরো লাগিয়ে দিলাম। দোকানে যেহেতু সেল চলছে তাই এখন সবাই মিলে একসাথে খাওয়া হয়ে ওঠে না, তো উন্টিয়া দিয়ে যেহেতু আলাদা খাবে ও খেয়ে নিচে গেছে, দাদাও একটু আগে খেয়ে গেছে, মানু গেছিল একটু ব্যাংকের কাজে বাইরে, সেজন্য আমি একটু অপেক্ষা করছিলাম ও আসার পর দুজন মিলে একসাথে খাবো। এরপর দোকানে সেল চলছে বলে এখন আমরা সবাই মিলে কোথাও বেরোতে পারি না, তো আমাদের বাড়ির একটু দূরে দীঘির মেলা বলে একটা এখন মেলা হচ্ছে, প্রায় 1 মাস ধরে হয়, অনেক দোকানপাট বসে আর একটা বিশাল বড় দীঘি আছে। তো এখন রাত্রির বাজছে 8:30, তো সবাই মিলে ঠিক করলাম যে আমরা একটু মেলা থেকে আজকে ঘুরে আসব। কিন্তু মেন সমস্যা হচ্ছে আজকে গাড়ির থেকে লোক হয়ে গেছে বেশি, কারণ আমরা 4 জন সাথে দোকানের আমাদের যে তন্ময়দা রকি দুজনে থাকে ওরাও আজকে আমাদের সাথে যাবে বলে ঠিক করেছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে গাড়িতে জায়গার অভাব। তো সেজন্য তন্ময়দার কোলে রকি বসেছে, অবশ্যই তোমরা এটা দেখো, তোমাদেরও মোটামুটি হাসি আটকে রাখতে পারবে না। আর আমি দাদা আর ওন্টে 3 জন বসেছিলাম পিছনে, তো দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়ির পরিস্থিতিটা একটু তোমরাও দেখে নাও, এই যে তন্ময়দার রকি আর এই যে ওন্টে আর এই যে এটা হলাম আমি। তো দাদা একটু বাইরে মানে নিচে দাঁড়িয়েছে, এই যে দেখছে, দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প, তো গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তো তেল ভরার জন্য আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এই যে দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, গাড়িতে তেল ভরে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। তো এরকম রাত্রিবেলা এরকম একটা রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে, আর আমাদের সবারই একটু রাত্রিবেলা ট্রাভেল করতে খুব ভালো লাগে সবার। তো এই যে দেখো ফাইনালি মেলায় ঢুকে পড়েছি, রাত্রি 9:30 বেজে গেছে, তবুও লোক দেখো মানে ভর্তি লোকজন। তবে এখানে বিশাল বড় মেলা বসে, বিয়ের প্রথম বছর মানে আগের বছরেও আমি এসেছিলাম আমরা 4 জন মিলে, খুব মজা হয়েছিল, সেজন্য এবছরেও সময় করে আমরা ঠিক চলে এসেছি। এখানে প্রচুর দোকান বসে, নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের পাখিও এখানে বিক্রয়, ইভেন কাঠের দোকান, বড় বড় তোমার খাবারের দোকান, সব নাম করা জায়গার খাবার দোকান আছে। দেখো দূরে নাগরদোল্লাটা দেখা যাচ্ছে, আবার খুব সুন্দর সুন্দর পাখি, বদ্রি পাখি বা তোমার যেগুলো বলে লাভবার্ড, সমস্ত রকম পাখি এখানে বিক্রয়, ইভেন তোমার ওই কি বলবো বেতের জিনিস সমস্ত কিছু বিক্রয়। কিন্তু দীঘিটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ রাত্রিবেলা দীঘিটা পুরো অন্ধকার, তোমাদের দেখানো সম্ভব নয়, কিন্তু দারুণ জায়গা। তবে আমাদের ইচ্ছা আছে আরেকদিন আসার, কারণ আমরা খুব একটা ভালো করে মেলা ঘুরতে পারিনি খুব লোকজনের ভিড় থাকার জন্য। তো আজকে আমরা এখান থেকে ঠিক করেছি কোথাও খেতে যাব, তো কোথায় খেতে যাব সেটাই এরপর দেখার। আমরা প্রথমে ঠিক করেছিলাম একটা রেস্টুরেন্টে যাব আরামবাগে, কিন্তু সেখানে অবধি গিয়েও ছিলাম, তো তারা বলেও ছিল যে খাবার পাওয়া যাবে, কিন্তু আমরা সেই মুহূর্তে ডিসিশন নিই যে আমাদের মানে বাড়ির একটু দূরেই একটা ধাবা আছে,
তো আমরা ঠিক করি যে আমরা ওখানেই যাব। তো এই ধাবাটার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, একবারে মানে মেন রোডের ধারে আর খুব সুন্দর পরিবেশ। তো আমরা এখানে এসে খুব স্যাটিসফাই হয়েছি আর কি, মানে আমরা যে ধাবা মানে কি বলবো রেস্টুরেন্টে না গিয়ে ধাবায় এসেছি, তো এটা খুব সুন্দর আমাদের মানে ভালো লেগেছে। আর ধাবাটার নাম ছিল রাজপুত ধাবা। তো তোমরা কোনোদিন যদি বিষ্ণুপুরের দিকে রাস্তায় যাও তাহলে অবশ্যই এই ধাবাটা দেখতে পাবে, তোমরা নিঃসন্দেহে এখানে যেতে পারো, খুব সুন্দর ছিল। এখানে খাওয়ার জায়গা মানে চেয়ার টেবিলও ছিল, কিন্তু এখানে এরকম সুন্দর খাটিয়াতে বসে খাওয়ার ব্যবস্থা আছে, সবাই মোটামুটি পোজ দিতে ব্যস্ত আর কি বলা যায়। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা চেয়ার টেবিলে খাবো না, আমরা এরকম খাটিয়াতে বসে আয়েস করে, মানে আমরা যেহেতু ছজন ছিলাম এরকম ছজন মিলে তিনটে খাটিয়াতে বসেছিলাম, দারুণ ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। তো শুধু ধাবাতে এলেই তো হবে না, ধাবাতে এসে একটু তো খাওয়া দাওয়া করতে হবে, সেজন্য আমরা প্রচুর মানে পড়াশোনা করছি, দেখতে পাচ্ছ একবারে মানে কি খাবো সব মানে ঠিকঠাক চলছে আর কি। তারপর অনেক ভাবনা চিন্তা করে খাওয়া দাওয়া ঠিক করা হয়েছে। মোটামুটি আমরা অর্ডার দিয়েছিলাম তোমাদের 4 প্লেট ভেজ ফ্রাইড রাইস, 2 চিকেন কষা, 1 চিলি চিকেন আর 4 রুমালি রুটি। মেন ব্যাপার হচ্ছে এখানে উন্টি দাদা এরা সব মানে রাইসের সাথে চিকেন কষা খেতে ভালোবাসে, আর আমরা দুজন একমাত্র যারা মানে যাদের রাইসের সাথে চিলি চিকেন ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো ওদের যেহেতু একটু মানে আমরা কম কম খাই ঠিকই, কিন্তু ওদের তো পেট ভরবে না, সেই জন্য 4 রুমালি রুটি একটু এক্সট্রা অর্ডার করা হয়েছিল। তো ওখানের খাবার যেমন পরিবেশটাও সুন্দর তেমন খাবারটাও সুন্দর ছিল, কি বলবো আমাদের সমস্ত খাবারই খুব ভালো লেগেছে। তো আমরা বাঙালি মানুষ চামচ ফামচ ছেড়ে দিয়ে হাতে করে খাওয়া দাওয়া শুরু করেছিলাম, মোটামুটি চামচে আমাদের ঠিক পোষাচ্ছিল না। বাঙালি মানুষের আবার কি চামচে পোষায় বলো, আমাদের হাতটাই ঠিক আছে। প্রথমে একটু কেত করে আমরা চেষ্টা করেছিলাম চামচে খাওয়ার, কিন্তু তারপর শেষমেশ আমরা হাতে করেই সবাই খেয়েছি। একটা প্রবাদ আছে না, মানুষ খেতে পেলে শুতে চায়, আমাদেরও হয়েছিল ঠিক সেম অবস্থা। আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি খাটিয়াতে শুয়ে পড়ে মানে শুয়ে পড়ার মতো অবস্থা করেছিলাম, রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে সেটা আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো আমরা 3টে খাটিয়া মোটামুটি বুক করে নিয়ে সবাই মিলে শুয়ে পড়েছিলাম। তার সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছিল হিন্দি গান, ধাবাটা মানে কি বলবো সব দিক থেকে একদম অপূর্ব। ওইদিকে দেখে ওরা আবার সেলফি তুলতে ব্যস্ত, কি বলবো আর। তো যাই হোক, আমাদেরকেও তো বাড়ি যেতে হবে, সেটা পুরো মাথা থেকে বেরিয়ে যাচ্ছিল। আর দাদা হয়েছিল আমাদের ক্যামেরাম্যান। তো আমরা ঘুরে ফিরে যাক বাড়ি এসেছি, পুরো দেখো রাস্তাঘাট অন্ধকার, লোকজন কেউ কোথাও নেই, আমরাই সেই ভূতের মতো হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা বাইরে থেকে লক করে দিয়ে গেছিলাম যাতে কাউকে ডাকাডাকি করে কারো ঘুমের ডিস্টার্ব না হয়। তো সেজন্য দেখো দাদা দরজা খুলছে, মানে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আমরা মাঝরাতে বাড়ি ফিরছি, কি অবস্থা। তো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।